করছেন, রাগ করলে আমার বাড়ি ছেড়ে দেন না। সবারই গাঁড়ে গুলে গেছে, তুই মাঠে হাগ আর বাথরুমে হাগ রে বুড়মানি, যেই সাবান দিয়ে গাঁড় ধু। নেতা থাকার মন্ত্রী থাক, সবার গাঁড়ে গুলে গেছে, গল্প চোদাবেন না। যার জন্ম হচ্ছে তার মৃত্যু আছে, বাস্তবে আছে। আমাদেরকে বলছে আমরা ঠকে খাই, কি ঠকবো, ঠকছে তো ডাক্তার, চলে যা মকদমপুর গলিতে, MBBS ডাক্তার এত বই পড়েছে যে কোনো রোগ সম্বন্ধে উনি ডাক্তার চেহারা দেখলে বলতে পারবেন, তবুও দরকার নেই চেহারা খালি দেখার, চেহারা কালো দলা হইতে পারে, কিন্তু হাত পা হোল বাল টেলিস্কোপ লাগিয়ে টিপে টিপে উর মানে ডাক্তার ব্যারাম খুঁজে পাইছে না। লাস্টে বেলা বলছে তোমার বাবা সিরিয়াস আছে, আগে রিপোর্ট করে নিয়ে আসো, তোমার বাবা রক্ত পরীক্ষা করে নিয়ে আসো, ECG করে নিয়ে আসো, আল্ট্রাসাউন্ড করে নিয়ে আসো, এক্স-রে করে নিয়ে আসো, সোনোগ্রাফি করে নিয়ে আসো, রিপোর্ট না আনলে আমি সম্পূর্ণ রোগ ধরতে পারবো না। এখন ওষুধ কিনার যা ছিল পকেটে ক্যাশ, ডাক্তারের চরণে গোটা মকদমপুর গড়ি ঘুরে রিপোর্ট জোগাড় করতে 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 টাকা লাগছে। এবার বিকালবেলা সব রিপোর্ট নিয়ে এসছি, মনে মনে চিন্তা করছি টাকা গেল গেল, রিপোর্টটা তো পেয়েছি, কি হয়েছে, কত বড় ভয়ঙ্কর রোগ আছে, আমার বাবা ঘরের ভিতরে কি হয়েছে না হয়েছে আমি বাবা যাই না, ডাক্তার ধরবে রিপোর্ট দেখে। মনে মনে হল চুকিয়ে মুখে ভাঁয়া ভয়া বইতে আছি, যেমনি চেম্বারে ঢুকবো ডাক্তারকে রিপোর্ট দেখাতে, ওখানে সিয়ানা চোদা গেটে দাঁড়িয়ে আছে, কেন এদের কান মন্ত্র দেওয়া আছে, আর লোকাল ছেলে ছাড়া অন্য কোনো পাড়ার ছেলেকে রাখবে না, কেন যে এরাই ওর মানে আমাকে বাঁচাবে। যে এলাকায় চুরি ডাকাতি করবি রে বুচুদির বেটা, ওই এলাকার একটা ছেলে যদি না থাকে তুই কোন গলি কোন দিক দিয়ে বাড়াইতে হবে, তুই ওরা কানা চেদাই যাবি, ভাড়া পড়ে যাবে কি নাকি। হ্যাঁ, যে ব্যাংকে ডাকাতি করবি ব্যাংকের একটা স্টাফ তোর হওয়া চাই কি, হ্যাঁ, তবে তুই পরিচয় দিবে কোন দিকে কি আর রাখা আছে। সেরকম লোকাল ছেলেকে রেখে দিয়েছে গেটের ভিতরে, ভিতরে কি করছি না করছি কার গান মারছি কেউ যেন বুঝতে না পারে, কেন চেম্বারের ভিতরে বেশি লোক হলে গান মারা কর বুঝে নেবে। যেমনই চেম্বারে যাবো ঢুকবো রিপোর্ট দেখাইতে, সিয়ানা বলছে কি হচ্ছে, ডাক্তার রিপোর্ট দেখাবো, বলে দাঁড়িয়ে বলছেন একজনের ভিতরে গান মারছে, পরে আপনার মারবে যা ছিল পকেটে ক্যাশ, সব চুদির ব্যাটা রিপোর্ট জোগাড় করতে করতে টাকা বাড়ছে। এবার রিপোর্ট ডাক্তারকে দেখালাম, ডাক্তার বলছে সব জায়গায় পুটকি মারা খেয়ে নিয়েছেন, কোনো ব্যাপার নাই, সব রিপোর্ট আছে, হ্যাঁ সব রিপোর্ট নিয়েছি, দেখি রিপোর্টটা দেখি, হ্যাঁ কি হয়েছে না হয়েছে, এখনই ধরা পড়ে যাবে, তোমার বাবার চিন্তা নাই ভয় নাই, ওখানে আমার লোকজন দিয়ে বসিয়ে রেখেছি, তোমার বাপের গেঁড়ে সেলেনের বোতল ঢুকিয়ে রেখেছি, পালিয়ে যাবে না, চিন্তা নাই ভয় নাই। হ্যাঁ ব্যাস, এবার রিপোর্ট চেক করছেন যে কোথায় কোথায় গাঁড় মারা খেলো কিনা, সব জায়গায় কমিশন আমার ঢুকলো কিনা, এবার চেক করছে রক্ত পরীক্ষা, ECG, আল্ট্রাসাউন্ড, এক্স-রে, সোনোগ্রাফি, সব রিপোর্ট চেক করার পর ভালো করে লেড়ে চেড়ে অভিনয় করে বলছে রুগীর সামনে দিকে দেখাচ্ছে, রুগী যেন ওকে না দেখে, হয় দেখছে হ্যাঁ সব জায়গায় গাঁড় মারা খেয়েছে, আর ওর মুখের দিকে রিপোর্ট হয়ে যায় দেখি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপরে বলছে যাক আপনি বেঁচে গেলেন, আপনার বাবার সেরকম ভয়ঙ্কর রোগ নাই, যেটা সন্দেহ করেছিলাম যেই কারণে রিপোর্টটা করতে বললাম, সেই রোগ কিন্তু ধরা পড়েনি, হাই জাম্প লং জাম্প বালচাল সুগার মুগার এটা ওটা এসার পেশার সব ঠিক আছে, রিপোর্টের দরকার নেই, রিপোর্ট চেক করা হয়ে গেল আর রিপোর্টের দরকার নেই, এবার ওষুধগুলো লিখে দিচ্ছি তোমার বাপের জ্ঞানে ভরব, সব টাকা তো মাদার জাত রিপোর্টেই চলে গেল। সিটি স্ক্যানে 1200-1500 টাকা, আল্ট্রাসনে 1300 টাকা, হ্যাঁ ECG-তে 1700 টাকা, সব লোকের টাকা লোকরা সব ভাগ বাটোয়ারা করে নিয়ে নিয়েছে, খালি হোল নিয়ে কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ ডাক্তার বে, আজ থেকে 30 বছর আগে কোন চুদির বেটা ECG মেশিন ছিল, কোন আল্ট্রাসন মেশিন ছিল, একটা গ্রামের একটা বোকা মেয়ে মূর্খ মেয়ে জেনিকে নাম ঠিক মতন উচ্চারণ করতে পারে না, সে প্রথম সন্তান জন্ম দিয়েছে, কোন মেডিকেলের দরকার পড়েনি, পেট কেটে সিজার করার দরকার ছিল না, আর এখন প্রত্যেকটা মেয়ে ছেলেকে এত চেক রাখার সত্ত্বে, এত ভালো মন্দ খাই এত সুখ দিবার সত্ত্বেও, ডাক্তারকে চেক আপ করার সত্ত্বেও ডাক্তার বলছে তাড়াতাড়ি করো, তোমার স্ত্রীর শরীরে রক্ত কমজোরি হয়ে গেছে, হার্ট ব্লক হয়ে যাচ্ছে, পেটের চ্যাংড়া গ্যারান্টি আছে, তাড়াতাড়ি করো সিজার করতে হবে, যা আসছে। হ্যাঁ
সিজার ছাড়া বাচ্চা হচ্ছে না। বিজনেস পলিটিক্স, বিজনেস পলিটিক্স চল বল চল, তবে দুনিয়াতে চল। পৃথিবীর যে কোনো মহিলা একবার যদি সিজার করে নাই, যতদিন বেঁচে থাকবে তার শরীরে কষ্ট আসবে। জানেন না তো জেনে নেন, এখনো বেঁচে আছে ১১টা সন্তান এখনো বেঁচে আছে রে চুদির বেটা। একটা বুড়ি এখন আওয়াজের চোদন, জানিস আওয়াজের চোদনে নাতি কোথাও কেবে যে মা আগে বুড়িয়ে রেখে গেছে। গল্পই ছিল না, এখন এতগুলো নার্সিং হয়েছে, সব ঘর ভালো কল, সবার সঙ্গে সবার কন্ট্যাক্ট করা আছে। তুই আমার লাউড়ার ভাল জেনে যান। বিজনেস পলিটিক্স চল বল ছল, তবে দুনিয়াতে চল। গান মারাবো জানতা আপনা কাম বানতা, এত হচ্ছে সিস্টেম। আমারই নাম হচ্ছে কবিরাজ তৈয়ব আলী খান, পহিলা কলমা তৈয়ব মেরা হ্যায় নাম। 68 বছর বয়স পার করে দিয়েছি, 2018-19 চলছে। না গাড়ে ব্যথা, না মাথার ব্যথা, না হাই প্রেশার, না ব্লাড প্রেশার, না সুগার আছে, না চুলকানি আছে, না পাচড়া আছে, না থাইরয়েড আছে, না সুগার আছে, না চর্মরোগ আছে। শরীরে কোনো রোগ নয়, স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। টাকা পয়সা বাড়ি গাড়ি ভালো করতে পারিনি, কিন্তু শরীরটাকে টিকিয়ে রেখেছি। টাইম ছাড়া ওয়া টাইমে খাইতে দিল, বল খাবো না। মানুষ বলবান নয়, সময় বলবান। সময়কে কোনো চুদির বেটা ধরতে পারে না। আগেকার নিয়ম জানবে, জমিদার খায়া কার ভিখারি তাকরে চুদির বেটা। 8টা থেকে 9টা বাজতে বাজতে কুপ্পি গেলে বন্ধ কর, লিভা ল্যাম্পটাকে বন্ধ কর, বিছনা রেডি, মশারি রেডি, আয় সব ঘুমা। 8টা থেকে 9টার মধ্যে সবকে ঘুমিয়ে দিত। ভোর 4টার আজান পড়লে সবকে গুঁতো মেরে মেরে বিছনা থেকে উঠাত। আর এখন চুদির বেটা 8টা বেজে গেছে, সূর্য উঠে গেছে, তাও ঘুমি ভাঙে না। হ্যাঁ কেন, রাইট 12টা 1টার সময় ঘুমিয়েছে তো, বালোর সকালে ঘুম ভাঙবে ভাই? তাদের গাঁড়ের মাংস শুকাবে না, তাদের সুগার হবে না, তাদের ধাতু পাতলা হবে না, তো যে আমার হবে কি? মানুষ বলমান না, সময় বলমান। সময়কে কেউ মেনটেন করতে পারে না। হ্যাঁ 8টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট, কই খাবার রাখা আছে, খাঁচা দিয়ে ঢাকা আছে।